অপরিশোধিত জ্বালানি তেল বা ক্রয়েড অয়েল আমদানিতে সরকারি ও বেসরকারি মূল্য শুল্কায়নে দ্বৈত নীতির কারণে বিপুল ক্ষতির মুখে পড়ছেন বেসরকারি আমদানিকারকরা। একই এইচএস কোডের পণ্যে সরকারি ও বেসরকারিতে দুই রকম শুল্কায়ন পদ্ধতি বৈষম্যমূলক বলছেন আমদানিকারকরা। অর্থনীতিবিদ ও জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, একই দেশে একই পণ্যের ক্ষেত্রে দ্বৈত নীতি থাকা ঠিক নয়। এ বিষয়ে জ্বালানি উপদেষ্টা জানিয়েছেন, বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করতে একটি কমিটি গঠন করা হচ্ছে, যা এই কমিটির সুপারিশের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হবে। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন। অপরিশোধিত জ্বালানি তেল বা ক্রুড অয়েল আমদানির পর খালাস করার সময় ট্যারিফ ভ্যালুতে তা শুল্কায়ন করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। অন্যদিকে একই এইচএস কোডে যখন বেসরকারি প্রতিষ্ঠান পণ্য আমদানি করে তাদের শুল্কায়ন করা হয় ইনভয়েস ভ্যালু বা প্রকৃত মূল্যে। প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম বিশ্ববাজারে যাই থাকুক না কেন, $40 ট্যারিফ মূল্য ধরে শুল্কায়ন করে থাকে সরকারি প্রতিষ্ঠান বিপিসি। অন্যদিকে বেসরকারি প্রতিষ্ঠানকে শুল্কায়ন করতে হয় $80 থেকে $90। সে হিসাবে বেসরকারি খাতে গুনতে হচ্ছে দ্বিগুণেরও বেশি শুল্ক। এতে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন উদ্যোক্তারা। ইনভয়েস ভ্যালুতে যখন আমি অ্যাসেসমেন্ট করতে বাধ্য হলাম, তখন আমার যে ডিউটির স্ট্রাকচারটা আসলো, সে আমার ক্যাপাসিটি হচ্ছে 50,000 টন, কিন্তু যেহেতু ডিউটিটা অনেক বেশি, ট্যারিফ ভ্যালু মানছে না কাস্টমস আমাদের ক্ষেত্রে, বেসরকারি রিফাইনারিদের ক্ষেত্রে আমার ক্যাপাসিটি 100% থেকে 50% হয়ে গেল, তার মানে আমি র মেটেরিয়ালটা কম প্রসেস করতে পারছি। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে, আমি ইনভয়েস ভ্যালুর উপরে ডিউটি দিচ্ছি, কিন্তু সে আমদানি শুল্কটা আমাকে ধরছে ট্যারিফ ভ্যালুর উপর, যদিও আমি বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। আমদানি শুল্কটা দিচ্ছি ইনভয়েস ভ্যালুর উপরে, সেই ক্ষেত্রে আরেকবার আমরা 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 বৈষম্যের শিকার হচ্ছি। এক দেশে একই পণ্যের ক্ষেত্রে দ্বৈত নীতি থাকা ঠিক নয়, তাই সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রে মূল্য শুল্কায়ন একই পদ্ধতিতে করার পরামর্শ এই জ্বালানি বিশেষজ্ঞের। এরকম বৈষম্য থাকা ঠিক না, হ্যাঁ, সবখানে লেভেল প্লেয়িং ফিল্ড হওয়া উচিত, তা নাহলে তো ওরা পারবে না, ওরা ইয়ে সার্ভাইভ না করে তাদের লাভটা কী হলো, তাদের পারমিশন দেওয়া হলো কী করে, মানে আমি পারমিশন দিয়ে হ্যাঁ তারপরে ওকে পঙ্গু করে দিলে তো লাভ নাই। সো সরকারের এটা ভালো করে বিশ্লেষণ করে দেখা দরকার। একই পণ্যের শুল্কায়নে পার্থক্য হলে আন্তর্জাতিক বাজার মূল্যের সঙ্গে সমন্বয় করতেও সরকারকে অসুবিধায় পড়তে হবে, তাই এই অর্থনীতিবিদের পরামর্শ, একই পণ্য একই এসএস করে অভিন্ন পদ্ধতি থাকা উচিত। অর্থনৈতিক নীতিমালা বাস্তবায়নের দিক থেকে এ ধরনের পার্থক্য না থাকলেই ভালো, দামটাকে আমরা ঠিক করতে পারি, যেটা নাকি সরকারি এখন যেটা আছে এবং ব্যক্তিখাতে যেই মূল্যে এটাকে আমদানি করতে দেয়া হচ্ছে তার মধ্যে একটা সমতা বিধান করা যায়, সেটা হলে বাস্তবায়নের প্রক্রিয়াও সহজতর হবে সরকারের জন্য। এদিকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানিতে মূল্য শুল্কায়নে একই নীতি বাস্তবায়নের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার একটি কমিটি গঠন করেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। এটা আমরা এক্সামিন করার জন্য একটা কমিটি করে দিয়েছি, যাতে এটা এটা কি করা যায় আর কি, রিকমেন্ডেশনটা আসুক, পিএম করতে চাই না, এটা আসুক আসলে তারপরে। সরকারি বেসরকারি সবার জন্য একই নীতিতে শুল্কায়ন করা হলে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি জ্বালানি তেল পাচার রোধ করা সম্ভব হবে বলেও মনে করেন সংশ্লিষ্টরা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।